যেমিতি জাতির পিতা মহাত্মা গান্ধী, মিজাইলম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে অব্দুল কলাম এবং গড অফ ক্রিকেট সচিন তেন্দুলকর, সেমি যদি সাইন্টিফিক ম্যানেজমেন্টর কথা আমি উঠে তাহলে কে কাহা কথা আসে, তাহলে ডেফিনেটলি আমার FW টেলরঙ্ক কথা উঠে। তো FW টেলর কে না ফেডরিক উইনস্টর টেলর। তো এমতি লোক দশদিন নুহে সপ্তাহে বেড়েবেড়ে জন্মগ্রহণ করে দিই, যে তাঁর কার্য এবং কার্য করার শৈলী মাধ্যমে পুরো সিস্টমক পরিবর্তন করে রাখি দিকে। আজ বি যদি আমি কোণী ফ্যাক্টরি যা তো ডেফিনেটলি আমি পাইব কি সাইন্টিফিক ম্যানেজমেন্ট রে হি কামক সব ম্যানেজ করা হোক। তো সাইন্টিফিক ম্যানেজমেন্ট এক্সাক্টলি কোণ এবং সে কোণ কোণ সব দিয়ে তাঁর প্রিন্সিপাল সে বিষয়ে আমি ডিটেলে পড়ব। তো চালু স্টার্ট করা FW টেলরঙ্কর ডিটেল হিস্ট্রি, দেন আমি জাণব কি সাইন্টিফিক ম্যানেজমেন্ট কোণ। তো FW টেলর কেবে জন্মগ্রহণ করলে না 1856 সে USA ফিলাডেলফিয়া সহরের জন্মগ্রহণ করলে, তাঁর এজুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড হল পরে সে গোটে কম্পানি জয়েন করলে এজ এ কোণ না লেবর। সে কম্পানির নাম কোণ লা মিডভেল স্টিল কম্পানি, যে সে লেবর হিসাবে জয়েন করলে এবং উইদিন 6 ইয়ার সে কোণ করলে না চিফ লেবর হিসাবে তাঁর প্রমোশন হয়ে যাই। তো সে এমতি কোণ কলে যা ফলরে কি জন লেবর কু কোণ না প্রমোশন করি চিফ আমার ইঞ্জিনিয়র হিসাবে আমার তাঁর প্রমোশন করা হল। তো এক্সাক্টলি সে কোণ করলে একচুয়ালি দেখো আগর যে কম্পানি লা সেটি কোণ হলে না লোক মানে কাম করলে বহুত মানে গোটে ওয়ে কাম চালি যেমি ইয়া পূর্ব আমি পড়াইলে কোণ না আমার যে ম্যানেজর মানুষ কেমি ম্যানেজ করা হোক তাপাই কি দিয়ে না আমার হেনরি ফয়েলস যেমি ম্যানেজর মানে কেমিটি গোটে কামক প্রপরলি ম্যানেজ করবে সে নিয়ে সে প্রিন্সিপাল 14 প্রিন্সিপাল অফ হেনরি ফয়েলস আমি পড়াইলে। বট আজ আমি কোণ পড়া না সাইন্টিফিক ম্যানেজমেন্ট বা প্রিন্সিপালস কাহার না আমার FW টেলরঙ্কর। তো FW টেলর কোণ কলে যে ম্যানেজর মানুষ ফোকস কলে তাঁর ফোকস কাহা উপরক পড়ে আসা না লেবর মানুষ পড়ে আসা আপনার না যে কাম হচ্ছে তো তা উপরক ফোকস পড়ে আসা তেমন সে প্রত্যেক কাম গোটে সাইন্টিফিক ওয়ে করা চাহিদে। তো সাইন্টিফিক ওয়ে কোণ না প্রত্যেক কাম স্টেপ বাই স্টেপ প্রসেসে যেটা যেমি হওয়া কথা কেতে কম টাইম্রে মানে অপটিমম ইউটিলাইজেসন অফ রিসোর্সেস কেমি হয়ে অধিক আউটপুট কেমি বাহার সে রিলেটেড তাঁর ফোকস অধিক গল। তো সে এক্সাক্টলি কোণ করলে তো সেইপা তাঁর এত প্রমোশন মিলা যে কি লেবর কোণ কোম পজিশন পড়ে গেলে না চিফ ইঞ্জিনিয়র পজিশন পড়ে। তো সি প্রত্যেক কামক কোন স্টাইলে করলে না এভ্রি ওয়ার্ক সে সাইন্টিফিক এপ্রোচে করা চাহুলে। তো সাইন্টিফিক এপ্রোচ কোণ সাইন্টিফিক এপ্রোচ কোণ লা না সে প্রত্যেক কামক সিম্প্লিফাইড ওয়ে করা চাহুলে। তো তাঁর ফর্মুলা কোণ লা না প্রত্যেক জিনিসকে সে কোণ করলে না সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন করলে আউ কোণ করলে না সে যে কাম কেতে টাইম নেছে তো টাইম স্টডি সে করলে টাইম স্টডি করলে যে কেতে কম সময়ের সে কামটা হয়ে পাইব। আপনার না মেথড স্টডি সে করলে মেথড স্টডি কেউ মেথডে সে কামটি ভালরে হয়ে পড়ব। আউ কোণ করলে সে মেথড স্টডি করলে টাইম স্টডি করলে সিম্প্লিফিকেশন করলে আউ কোণ করলে না ফটিক স্টডি করলে। ফটিক স্টডি কোণ না কেতে টাইম পরে গোটে লেবর কাম কলাপরে তাকে রেস্ট দরকার এবং রেস্ট দেলাপরে পুঁ সে একটিভ হয়ে পুঁড়ি কাম করে। তো সেটা কোণ কুলে যে রেস্ট ইন্টরভাল তাকে কোণ কুলে না ফটিক স্টডি কুলে আউ কোণ সে মোশন স্টডি করলে মোশন স্টডি করলে। তো এগুলো কোণ দিস ইজ দ্য এপ্রোচ অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। প্রত্যেক কাম সে প্রত্যেক কামক কেমি দেখুলে না যে কাম করা এক্সাক্টলি কেতে টাইম যাও তো কেতে কম সময় সে কাম করিহব। আউ গোটে কোণ দেখুলে না সে মেথড স্টডি করলে যে কেউ মেথডটা বেস্ট মেথড হব গোটে কামক করা মোশন স্টডি যে লেবর বা ওয়ার্কর মানে যে মুভ করুলে তো কেতে কম টাইম মুভ করি আমি সে কামটি করিহব যে অধিক টাইম কনজ্যুমিং হচ্ছে। তো মানে ধর যে কিছু র মেটেরিয়াল দূরে অছি তাকে সে এমতি সিস্টমে রাখুলে যেমি কেতে কম টাইম্রে সেটা আসি মেশিন পাখে পৌঁছব যেতে টাইম অধিক পৌঁছব সে অধিক প্রডক্টিভিটি করিপারে। তো সে টাইম স্টডি মোশন স্টডি এজ ওয়েল এজ মেথড স্টডি আউ কোণ না প্রত্যেক কামক সিম্প্লিফাইড ওয়ে করা চাহুলে। তো অল দ ফোকস অফ FW টেলর কোণটি লা না তাঁর কাম উপরে লা আউ গোটে সে গোটে কাম করলে কোণ করলে না সে প্রত্যেক যে আগর কোণ লা না কিছু লোক কোণ করলে না প্ল্যানিং করলে এবং সে প্ল্যানিং এক্সিকিউট করলে। তো সেটা বহুত মানে প্রবলেম হচ্ছিল তেমন সি কোণ কলে না আসি কোণ কলে না এমতি হলে চলবে না সে কোণ কলে না প্ল্যানিং পার্ট এবং এক্সিকিউশন যে করছেন তাকে ডিফরেন্ট করেদেলে তেমন সি কোণ কলে না প্ল্যানিং পার্ট কু অলগা করেদেলে যে প্ল্যানিং করবে সে গোটে পার্ট করেদেলে আপনি এক্সিকিউশন করবে সেমানকু গোটে পার্ট সে করেদেলে। তো এটা মধ্যে কি করলে না আমার FW টেলর করলে আউ সে কোণ করলে যা ফলরে কি সে বহু সারা ইম্প্রুভমেন্ট করে পারলে কামরে। আউ কোণ সে করলে না সে গোটে কোণ কলে না দেখলে যে বহু সারা লেবরর এমতি অছেন যে ইন্টারনালি সে কাম করা চাহান্তি আউ কিছু এমতি লেবর অছেন যে অর্গানাইজেশনে ঠকাউছেন। তো সেপাই সে কোণ কলে না পিস রেট সিস্টমকু ইন্ট্রোডিউস কলে যে কোণ না যে সে গোটে স্ট্যান্ডার্ডাইজ রেট অফ সিস্টম বাহার কলে যে কি সপোজ গোটে লেবর যদি কাম করছে তাকে সি মানে সপোজ গোটে দিনে সে 50টা প্রডক্ট বাহার করে পারছে সে সেই স্ট্যান্ডার্ডকে গোটে স্ট্যান্ডার্ড বনাই দেলে কলে যে 50রু অধিক বাহার করিও তাকে সপোজ গোটে ইউনিট পিছা আমি 10 টাকা না হিসাবে দেবা। যদি সে 50রু যদি কি কম প্রডক্ট বাহার কলে তাকে আমি কোণ করিবা না তাকে আমি
8 टका नगा हिसाब रे पर यूनिट दबा तो जो माने अधिक प्रोडक्ट बाले डेफिनेटली से चेष्टा करियो कि स्टैंडर्ड को मीट करियो ताट अधिक प्रोडक्ट बनेबे तो एथरे कोन हला ना जो माने भलो काम कोथले से माने अधिक पेमेंट पाइले आ जो माने ठकोथले से माने कम पेमेंट पाइले तो एटा बहुत भलो एवं इफेक्टिव सिस्टम थिला जो माने भलो काम करथले तो एई सब कोन ना प्रोसीजर थिला तांकर साइंटिफिक मैनेजमेंट वे थिला एई सब स्टेप से फॉलो करथले साइंट प्रत्येक जिंस को से साइंटिफिक अप्रोच रे देखिया पय चेष्टा करथले एवं से एई सब काम रे सक्सेसफुल हला परे से कोन करथले ना बहुत सारा बुक मध्ये लिखिथले से 1903 रे गोटे बुक लिखिले जहार ना कोन थिला ना सॉफ्ट मैनेजमेंट एटा मध्ये बहुत इंपोर्टेंट एग्जाम रे बहुत टाइम पचार दिए तापर से आउट बुक लिखिथिले जोंडा कि कोन ना मेथड एंड प्रिंसिपल्स ऑफ साइंटिफिक मैनेजमेंट तो आज हमें डिटेल ले पढ़िले कोन ना एफडब्ल्यू टेलर एवं तांकर लाइफ विषय रे तो नेक्स्ट वीडियो जो आसीओ सेतरे हमें कोन देखिबा ना व्हाट इज साइंटिफिक मैनेजमेंट एवं व्हाट आर द प्रिंसिपल्स ऑफ साइंटिफिक मैनेजमेंट तो आज पई हमें एतिकी पूर्ण देखाबा आउट वीडियो तो तुम एमिति पढ़ी चालो आउ पढ़ी चालो जय जगन्नाथ नमस्ते।